আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো যে ম্যাসেঞ্জার ফেসবুক ম্যাসেঞ্জার যে আমরা ইউজ করি এই মেসেঞ্জারে কিছু না জানা সেটিংস অনেকেই হয়তো জানেন আবার অনেকেই হয়তো জানেন না সো ম্যাসেঞ্জারের সবগুলো সেটিংস আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো চলুন দেখে আসি প্রথমে ম্যাসেঞ্জারে চলে যেতে হবে তো মেসেঞ্জারে চলে আসার পরে এইখান থেকে কীভাবে আপনি আমার যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আমি অন্ধকার এটা একটা ডার্ক মুড আছে তো আপনি এই মুডটা কীভাবে চেঞ্জ করবেন সেটার জন্য সিম্পলি এখানে আপনার প্রোফাইলে চলে যেতে হবে প্রোফাইলে গেলাম এখান থেকে দেখতে পাচ্ছেন যে মুড এই যে ডার্ক মুড একদম উপরেই আছে ডার্ক মুড আপনি চাইলে এটাকে অফ করে দিলে লাইট মুড চলে আসবে হোয়াইট তো আমি এটাকে ডার্ক মুড ইউজ করতে ভালো লাগে তাই আমি ডার্ক মুড দিলাম আপনি চাইলে ডার্ক মুডটা দিতে পারেন তারপরে যেমন এখানে হচ্ছে এই একজনের নাম যেমন এর নাম হচ্ছে এখানে আবুল দেওয়া আপনি চাইলে যে এর নিক নেমটা চেঞ্জ করতে পারেন সেটা কীভাবে এখানে সিম্পলি এই যে আইড মিউতে চলে যাবেন এখানে এই যে নিক নেম দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে নামটা চেঞ্জ করে দিতে পারবেন যেমন আমি এর নামটা চেঞ্জ করে দিচ্ছি আজাদ জাস্ট সেট সিম্পলি চলে যাবেন দেখেন এর নামটা চেঞ্জ হয়ে গেছে তারপরে চাইলে আপনি আবার এখান থেকে থিম যেমন আগে ছিল এটা হচ্ছে আগে ছিল চ্যাট কালার আর এখন চ্যাট কালার যেমন এখানে এর সাথে কথা বলতেছি এই যে দেখতে পাচ্ছেন এই যে কালারগুলো লাইকের অপশনগুলো কীরকম তো এটা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন সেটার জন্য এখান থেকে আমার এই যে আইডট মেনুতে চলে যেতে হবে সেখান থেকে থিম থিমে গিয়ে আপনি চাইলে যেমন এখান থেকে কয়েকগুলো কালার আছে আপনি চাইলে এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারেন থিম এই গেলো থিমের কাজ তারপর আবার আইডট মেনুতে চলে যাবেন এখানে হচ্ছে এবার ইমোজি ইমোজি যেটা সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে লাভ আঁকা আছে এই যে লাভ তো আপনি চাইলে এই থিমটা কীভাবে এখান থেকে চেঞ্জ করতে পারবেন সেটার জন্য সিম্পলি এখান থেকে আমার আইডট মেনুতে চলে যেতে হবে এইখান থেকে গিয়ে এই যে দেখেন ইমোজি লেখা আছে ইমোজি আপনি এই ইমোজির ভিতরে ক্লিক করবেন তো আপনি এখানে অনেকগুলো ইমোজি দেওয়া আছে আপনার যেটা ভালো লাগে আপনি সেই ইমোজিটা ইউজ করবেন তো আমি সিম্পলি এখান থেকে যেমন এই একটা ফায়ারের ইফেক্ট দিয়ে দিচ্ছি দেখেন এই যে এখানে ইমোজিটা চলে আসছে তারপর আবার আইডেন্ট মেও যাবেন এখানে গিয়ে কি আছে ও এবার হচ্ছে সিক্রেট কনভারসেশন আপনি চাইলে তার সাথে সিক্রেট কথা বলতে পারেন যেমন একটা মেসেজ করলেন এই মেসেজটা পাঁচ সেকেন্ড পর বা দশ সেকেন্ড পর অটোমেটিক ব্যানিশ হয়ে যাবে আর কেউ দেখতে পারবে না সেটা কীভাবে করবেন এই যে এখানে দেখবেন যে এই যে গো টু সিক্রেট কনভারসেশন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে হচ্ছে জাস্ট এই যে একটা টাইমার দেখেন এই টাইমারই ক্লিক করবেন আপনি কত সেকেন্ড পর মেসেজটা ব্যানিজ করতে যাচ্ছেন তো এখানে পাঁচ সেকেন্ড আমি দিয়ে দেখালাম আপনার চাইলে এখান থেকে দশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এক মিনিট দিয়ে দেখাতে পারেন তো আমি পাঁচ সেকেন্ড দিলাম পাঁচ সেকেন্ড দিয়ে এবার এখানে জাস্ট হ্যালো লিখলাম দেখুন টাইমিং হচ্ছে অটোমেটিক মেসেজটা দেখাচ্ছি আবার দেখেন অটোমেটিক হয়ে গেছে তারপর একাধিক আইডি আমরা চাইলে অনেক সময় আমাদের মেসেঞ্জারে একাধিক আইডি আমরা অ্যাক্টিভ করতে পারি সেটা হচ্ছে আমাদের তো বারবার যেমন এক একটা আইডি আমাদের এক একজনের অনেকগুলো আইডি থাকেই সো চাইলে আপনি বারবার তো আর মেসেঞ্জার আনইনস্টল করে আবার ইনস্টল করতে পারবেন না তাই আপনি চাইলে এক একসাথে অনেকগুলো আইডি লগ করে রাখতে পারবেন সেটার জন্য আমার এখানে চলে যেতে হবে এই যে আমার প্রোপাইলে এখানে যাবেন এখানে গিয়ে নিচে দেখবেন নিচে এই যে সুইস অ্যাকাউন্ট নাম্বার একটা অপশন আছে আপনি এখানে সুইচ অ্যাকাউন্টে যাবেন সুইস অ্যাকাউন্টে গিয়ে এই যে এখানে দেখবেন অ্যাড অ্যাকাউন্ট আছে আপনি জাস্ট সিম্পলি এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে আপনার ইমেল আর ফোন নাম্বার দিবেন তারপরে এখানে হচ্ছে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট অ্যাড করবেন অ্যাড করলে হয়ে যাবে তারপরে হচ্ছে আপনি চাইলে আপনার এস এম এস ফোনে আমাদের সাধারণত যে মেসেজগুলো আসে সিমে সেই এস এম এসগুলো আপনি চাইলে আপনার মেসেঞ্জারে আনতে পারেন সেটার জন্য এখানে এই যে দেখবেন এখানে হচ্ছে আপনার প্রোফাইলে আসার পরে এই যে নিচে এস এম এস আছে এখানে চলে আসবেন এটা অফ আছে আমার আপনি চাইলে এখানে অন করে দিলে আপনার সবগুলো মেসেজ এখানে চলে আসবে আর কি আছে এখানে ও নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড এখানে আসার পরে আমাদের ম্যাসেঞ্জারে দেখবেন যে কেউ মেসেজ করলে টুং করে একটা শব্দ হয় আপনি চাইলে এই শব্দটাকে চেঞ্জ করে দিতে পারেন সেটার জন্য এখান থেকে আমার নোটিফিকেশন সাউন্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আমার অনেকগুলো অপশন আছে যে ম্যাসেঞ্জার বেবি গিগল মানে আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা চেঞ্জ করে দিতে পারেন তো যেটা আছে আমার ডিফল্টভাবে এটাই থাক তারপর কেউ কল দিলে যে সব মানে রিংটোনটা বাজে আপনি চাইলে এই রিংটোনটাও চেঞ্জ করতে পারেন তার জন্য এখানে সিম্পলি এই যে রিংটোন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো একটা চেঞ্জ করে দিতে পারেন তা আমার যেহেতু ডিফল্ট যেটা আছে ওইটাই আমার কাছে ভালো লাগে এটা রেখে দিলাম তারপর এখানে আছে ফোটোস অ্যান্ড মিডিয়া আপনাকে যদি কেউ মেসেঞ্জারে পিকচার দেয় দেওয়ার পরে দেখা যাচ্ছে একটু পরে সে দিয়েই সাথে সাথে আবার কেটে ফেললো তা আপনি চাইলে যে যে কেউ আপনাকে মেসেঞ্জারে পিকচার দিলে ওটা সাথে সাথে যেন আপনার গ্যালারিতে সেভ হয়ে যায় সেটার জন্য আমার এখানে কী করতে হবে এখান থেকে জাস্ট ফোটোস অ্যান্ড মিডিয়াতে ক্লিক করতে হবে এই ফটোস অ্যান্ড মিডিয়াতে ক্লিক করে এখানে জাস্ট আপনি সেভ অন ক্যাপচার এখানে আপনি জাস্ট টিকটা দিয়ে দেবেন তা আমি চাচ্ছি না তাই আমি টিকটা অফ রাখলাম আপনি চাইলে আপনি যদি মানে পিকচারগুলো সেভ রাখতে চান তাহলে আপনি এখানে টিকটা অন করে দেবেন তারপর আমাদেরকে যখন কেউ মেসেজ করে তখন হচ্ছে আমাদের এই যে এখানে এই যে উপরে এই যে চলে আসছে এটাকে বলে চ্যাট হেড তা আপনি চাইলে এটা অফ করে দিতে পারেন কেউ আপনাকে মেসেজ দিল দিলেও আপনার এটা এখানে শো করবে না সেটার জন্য কি করতে হবে সেটার জন্য আপনি এখানে এই যে দেখবেন চ্যাট হেড এই অপশনটা যদি আপনি অফ করে দেন তাহলে দেখবেন যে সে যখন মেসেজ দিবে তখন এই মেসেজটা আর আপনার এখানে আসবে না এই মেসেজটা আমার এই যে উপরে এইখানে এখানে শো করবে তা আমি যেহেতু এটা চাচ্ছি না তাই আমি এখান থেকে চ্যাট হেডটা অন করে দিচ্ছি আপনি চাইলে অফ করে দিতে পারেন চ্যাট হেড এটাই হচ্ছে চ্যাট হেডের কাজ তারপর ফোটোস যেমন আমি এখানে এই একজনে জাস্ট ইয়ে করতেছে আমি এখানে জাস্ট একে একটা পিকচার দিবো তো আমি সিম্পলি এখানে এই যে পিকচার ইডিটে ক্লিক করবো এখানে যাব এখান থেকে ধরেন সাপোজ আমি একটা এ একটা ইমেজ আছে এটাকে জাস্ট আমি এখন এডিট করবো জাস্ট এডিটে ক্লিক করলাম এখান থেকে চাইলে আপনি এই যে এখানে কালার আছে এখানে আইকোন আপনি এই কালারটা নিলেন জাস্ট আমি মার্কিং কিছু মার্কিং করে দিতে পারবেন বা চাইলে আপনি যেখানে ইমোজি আছে আপনি চাইলে এখানে এই যে ইমোজি সেট করতে পারেন বা ব্রাশ দিয়ে আপনি কিছু ইয়ে করতে পারেন আবার এখানে ইরেজার অপশন আছে আপনি চাইলে এটাকে ইরেজও করতে পারেন তো জাস্ট সিম্পলি আমি এখানে লিখে দিচ্ছি টেস্ট এই ব্রাশে যাব টি ইএসটি টেস্ট লিখে আমি জাস্ট সিম্পলি ছেড়ে দেব চলে গেছে মেসেজ ব্লক আপনি যদি একেই আবার ব্লক করে দিতে চান তাহলে এইখানে জাস্ট আইড মিনিতে চলে যাবেন আইড মিনিতে চলে গিয়ে এই যে এখানে ব্লক আছে জাস্ট আপনি ব্লকে ক্লিক করবেন তো একে আপনি ফেসবুক থেকেও ব্লক করতে পারেন ম্যাসেঞ্জার থেকেও ব্লক করতে পারেন তো আমি যেহেতু শুধু ব্লক করবো তাই আমি এখান থেকে ম্যাসেঞ্জার থেকেই ব্লক করে দিলাম জাস্ট ব্লক ব্লক সে ব্লক হয়ে গেছে অলরেডি এইবার যদি আপনি চান যে আপনাকে কেউ মেসেজ দিচ্ছে আপনি তার মেসেজগুলো ইগনোর করতে চাচ্ছেন তাকে ব্লক করলেন না কারণ ব্লক করলে হয়তো প্রবলেম হতে পারে তাই আপনার মেসেজ সে যখন আপনাকে মেসেজ দিবে সেটা তার কাছেই থেকে যাবে আপনার কাছে আসবে না তো সেটার জন্য কি করতে হবে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আড়াইট মেনুতে চলে যাবেন তারপর নিচে যাবেন এই যে দেখেন ইগনোর মেসেজ দেওয়া আছে আপনার জাস্ট এখানে ক্লিক করে যদি ইগনোর দেন তাহলে এটা অটোমেটিক আপনার মেসেজটা আর আপনার কাছে আসবে না এটা ওখানেই থেকে যাবে গ্রুপে আবার দেখা গেছে যে আমরা অনেকে হয়তো গ্রুপ করে থাকি এই যেমন এখানে আমার দুজন লোক আছে এই যে দুজন এখানে আপনি এটা একটা গ্রুপ আমি আপনাদেরকে দেখানোর জন্য দুজনকে অ্যাড করে একটা গ্রুপ বানালাম আপনি চাইলে এই গ্রুপ থেকে কিভাবে লিভ নেবেন তো জাস্ট আপনি আপনার এই গ্রুপে ক্লিক করবেন গ্রুপে ক্লিক করে সিম্পলি আইড মেনুতে চলে যাবেন এইখান থেকে যদি আপনি নিচে আসেন নিচে আসার পরে এই যে লিভ গ্রুপ আপনি জাস্ট এই লিভ গ্রুপে ক্লিক করলে লিভ গ্রুপ অটোমেটিক আপনি এই গ্রুপ থেকে চলে যাবেন এই তো সো ম্যাসেঞ্জার এই কটা অপশনই হয়তো অনেকে হয়তো জানেন বা অনেকেই জানেন না সো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইবারের অনুরোধ রইল আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্টে আপনাদের প্রতিটা কমেন্টই আমার জন্য অনেক ইম্পর্টেন্ট সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম